এবারে জানিয়ে দিচ্ছি খেলার খবর। গোপালগঞ্জ শেখ কামাল স্টেডিয়াম এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। মঙ্গলবার প্রথমে শেখ কামাল স্টেডিয়ামের প্রস্তাবিত ডরমেটরি ভবনের স্থান পরিদর্শন করেন তিনি। এরপর প্রতিমন্ত্রী গোপালগঞ্জ শহরে মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, শেখ কামাল স্টেডিয়াম একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। সংস্কার কাজ করে মাঠে খেলা ফেরানো এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্সের উন্নয়নের আশা ব্যক্ত করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এরপর তিনি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য টুঙ্গিপাড়ায় যান। এবারে জানিয়ে দিচ্ছি খেলার খবর। গোপালগঞ্জ শেখ কামাল স্টেডিয়াম এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। মঙ্গলবার প্রথমে শেখ কামাল স্টেডিয়ামের প্রস্তাবিত ডরমেটরি ভবনের স্থান পরিদর্শন করেন তিনি। এরপর প্রতিমন্ত্রী গোপালগঞ্জ শহরে মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, শেখ কামাল স্টেডিয়াম একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। সংস্কার কাজ করে মাঠে খেলা ফেরানো এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্সের উন্নয়নের আশা ব্যক্ত করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এরপর তিনি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য টুঙ্গিপাড়ায় যান। এবারে জানিয়ে দিচ্ছি খেলার খবর। গোপালগঞ্জ শেখ কামাল স্টেডিয়াম এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। মঙ্গলবার প্রথমে শেখ কামাল স্টেডিয়ামের প্রস্তাবিত ডরমেটরি ভবনের স্থান পরিদর্শন করেন তিনি। এরপর প্রতিমন্ত্রী গোপালগঞ্জ শহরে মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, শেখ কামাল স্টেডিয়াম একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। সংস্কার কাজ করে মাঠে খেলা ফেরানো এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্সের উন্নয়নের আশা ব্যক্ত করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এরপর তিনি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য টুঙ্গিপাড়ায় যান। এবারে জানিয়ে দিচ্ছি খেলার খবর। গোপালগঞ্জ শেখ কামাল স্টেডিয়াম এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। মঙ্গলবার প্রথমে শেখ কামাল স্টেডিয়ামের প্রস্তাবিত ডরমেটরি ভবনের স্থান পরিদর্শন করেন তিনি। এরপর প্রতিমন্ত্রী গোপালগঞ্জ শহরে মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, শেখ কামাল স্টেডিয়াম একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। সংস্কার কাজ করে মাঠে খেলা ফেরানো এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্সের উন্নয়নের আশা ব্যক্ত করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এরপর তিনি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য টুঙ্গিপাড়ায় যান। এবারে জানিয়ে দিচ্ছি খেলার খবর। গোপালগঞ্জ শেখ কামাল স্টেডিয়াম এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। মঙ্গলবার প্রথমে শেখ কামাল স্টেডিয়ামের প্রস্তাবিত ডরমেটরি ভবনের স্থান পরিদর্শন করেন তিনি। এরপর প্রতিমন্ত্রী গোপালগঞ্জ শহরে মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, শেখ কামাল স্টেডিয়াম একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। সংস্কার কাজ করে মাঠে খেলা ফেরানো এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্সের উন্নয়নের আশা ব্যক্ত করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এরপর তিনি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য টুঙ্গিপাড়ায় যান।